নমস্কার বন্ধুরা, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা পড়ব ক্লাস 10 এর জনন চ্যাপ্টারের অঙ্গযোজনন। তোমরা যদি জনন চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনেও লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। তাছাড়া তোমরা যদি আমার ক্লাস 10 এর সবকটা ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গেলো, ক্লাস 10 এর প্লেলিস্ট পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের চ্যাপ্টার শুরু করা যাক। অঙ্গযোজনন। অঙ্গযোজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর ভেজিটেটিভ প্রোপাগেশন, নামটা থেকেই বুঝতে পারছো যে কোনো একটা জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ যখন জনিত্রিক জীবদেহ থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে তার থেকে যখন আবার একটা নতুন অপত্য জীব তৈরি হয়, সেই পদ্ধতিতে জননকে আমরা বলে থাকি হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, তো এই অঙ্গজ জনন দু রকম ভাবে হতে পারে। এক হচ্ছে প্রাকৃতিক ভাবে, মানে যেখানে মানুষের কোনো হাত নেই, আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে। ঠিক আছে, তো প্রাকৃতিক ভাবে যে অঙ্গজ জনন হয় সেটা আবার তিন রকম প্রসেসে হতে পারে। চলো দেখে নিই কি কি প্রসেস। তাহলে প্রথম অঙ্গজ জননের প্রসেস কি বললাম? প্রাকৃতিক ভাবে অঙ্গজ জনন, সেটা আবার তিন রকম ভাবে হয়। কি কি ভাবে? প্রথমেই হচ্ছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে অঙ্গজ জনন ব্যাপারটা কি? তোমরা অনেক সময় দেখেছো হয়তো যে পাথরকুচির গাছ যাদের বাড়িতে আছে, পাথরকুচি গাছের একটা বয়স্ক পাতার সাইড থেকে অনেক সময় দেখবে ছোট্ট ছোট্ট গাছ বেরোচ্ছে। ঠিক আছে, মানে ওখান থেকে প্রথমে কি হয়, ওই গাছের পাতা, ধরো এটা যদি আমাদের পাথরকুচির পাতা হয়, ঠিক আছে, এটা যদি পাথরকুচির একটা পাতা হয় তাহলে দেখবে এরকম পাথরকুচি পাতার সাইড থেকে এরকম ছোট ছোট মুকুলের মতো প্রথমে বেরো, এবং তার নিচ থেকে ছোট্ট ছোট্ট অস্থানিক মূলও বেরোচ্ছে। ঠিক আছে, এরকম এই যে মুকুলের মতো যেটা বেরোচ্ছে এটাই হচ্ছে ওর পাতার মাধ্যমে অঙ্গজ জনন করছে। এই মুকুলের মতো যে জিনিসটা বেরোচ্ছে নতুন ছোট অপত্য গাছ, সেটাই যখন মাটির কন্ট্যাক্টে আসবে এখানে, অথবা এটা যদি খুলে পড়ে যায়, তাহলে ওটার থেকে কিন্তু আর একটা নতুন তোমার পাথরকুচি গাছ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো প্রাকৃতিক ভাবে পাতার মাধ্যমে অঙ্গজ জনন। এরপরে আসবো, শুধু পাথরকুচি নয়, পাথরকুচি ছাড়া বেগোনিয়া বলে একটা ফুল গাছ হয়, তার পাতাতেও এই সেম ভাবে অঙ্গজ জনন হতে পারে। এরপরে আসবো আমরা হচ্ছে কাণ্ডর মাধ্যমে অঙ্গজ জনন। কাণ্ডর মাধ্যমে অঙ্গজ জনন ব্যাপারটা কি? কাণ্ডর মাধ্যমে অঙ্গজ জনন হয় হচ্ছে, তোমরা জানো যে ওল, আদা, আলু যেগুলো মাটির নিচে হয় সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই গাছের, ধরো আলু, আলু গাছের যে কাণ্ড থাকে সেটাই মডিফাইড হয়ে অ্যাকচুয়ালি আলুটা তৈরি করে। মানে আলু গাছের ভূনিম্নস্থ যে কাণ্ড থাকে তারই কিছু কিছু অংশে প্রচুর পরিমাণে স্টার্চ জমা হয়ে সেটা রং ফুলে টিউবার তৈরি করে, সেই টিউবারটাকে আলু বলা হয়। তাহলে আলু কি? আলু হচ্ছে একটা মডিফাইড কাণ্ড। এবার এই আলুর গায়ে অনেক সময় তোমরা দেখবে ছোট ছোট চোখ দেখা যায়, যার গা থেকে তোমার ছোট ছোট সবুজ সবুজ রঙের গুটি গুটি মুকুল বেরোচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন হচ্ছে। তুমি যদি ওই পোর্শনটাকে বাঁচতে দাও, ঠিক আছে, আলুর ওই চোখ থেকে যে মুকুল বেরোচ্ছে সেটাকে বাঁচতে দাও, তাহলে ওটার থেকে কিন্তু একটা নতুন আলু গাছ হতে পারবে। প্লাস দেখো, তোমরা দেখে থাকবে কচুরি পানা, তারপরে তোমার মাঠে ঘাটে দেখা যায় তোমার থানকুনি পাতা, কচুরি পানা, এদের কি হয়, কচুরি পানার দেখো, যদি এরকম একটা কচুরি পানার পাতা তোমরা দেখে থাকো, দেখবে পাশে আর একটা কচুরি পানার পাতা এরকম রয়েছে। ঠিক আছে, এবং দুটো কচুরি পানা যেন একটা একটা কাণ্ডের একটা অংশ দিয়ে জুড়ে রয়েছে। এই যে অংশটা দিয়ে জুড়ে থাকে এটাকে আমরা বলি হচ্ছে খড়গধাবক। এই খড়গধাবকের এগুলো হচ্ছে পর্ব। ঠিক আছে, এই পর্ব থেকে কি হয়, অস্থানিক মূল বেরোয়, এরকম অস্থানিক মূল বেরোয়, এবং কোনোভাবে যদি এই তুমি খড়গধাবকের কোনো অংশটা কেটে দাও তাহলে এটার থেকে একটা নতুন গাছ হয়ে যাবে, এটার থেকে একটা নতুন কচুরি পানা গাছ হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জননের একটা উদাহরণ। এরপরে আসবো আমরা মূলের মাধ্যমে কিভাবে অঙ্গজ জনন হয়। তাহলে থার্ড হচ্ছে আমাদের মূলের মাধ্যমে অঙ্গজ জনন। মূলের মাধ্যমে কিভাবে অঙ্গজ জনন হয়? রাঙা আলু যে গাছ হয়, আলু যেমন হচ্ছে মডিফাইড কাণ্ড, রাঙা আলুর যে রাঙা আলুটা সেইটা হচ্ছে মডিফাইড মূল। ঠিক আছে,
এই রাঙা আলুর যে রসালো মূল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আলুটা, সেই আলুর গা দিয়ে অনেক সময় অস্থানিক মুকুল বেরোতে থাকে। মানে এটা যদি রাঙা আলুর, এটা যদি রাঙা আলুটা হয়, রাঙা আলুটা কি বললাম, রাঙা আলুটা হচ্ছে অ্যাকচুয়ালি রসালো মূল, ঠিক আছে। এই রসালো মূলটার গা দিয়ে অনেক সময় দেখবে এরকম ভাবে ছোট 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 তোমার অস্থানিক মুকুল বেরোচ্ছে। এই অস্থানিক মুকুলটাকে যদি বাড়তে দাও, তাহলে এখান থেকে আরেকটা নতুন রাঙা আলুর গাছ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে রাঙা আলুর ক্ষেত্রে তাহলে মূলের মাধ্যমে অঙ্গজজনন হচ্ছে। তাহলে এই তিনটা হলো প্রাকৃতিক মাধ্যমে অঙ্গজজননের প্রসেস। এরপরে আসবো আমরা হচ্ছে কৃত্রিম মাধ্যমে কিভাবে অঙ্গজজনন হয়। কৃত্রিম মানে বুঝতে পারছো যে এখানে মানুষের হাত থাকবে, মানুষের কিছু কাজকর্ম থাকবে, যে জন্য কৃত্রিম ভাবে অঙ্গজজনন হতে পারবে। তো দেখা যাক, কৃত্রিম ভাবেও তিন রকম প্রসেসে অঙ্গজজনন হতে পারে। কি কি? প্রথমেই হচ্ছে শাখা কলম, শাখা কলম বা কাটিং, ঠিক আছে। তো কাটিং বা শাখা কলম ব্যাপারটা কি, তোমরা ম্যাক্সিমাম সবাই দেখে থাকবে যে বাড়িতে অনেক সময় গোলাপ গাছের ডাল কি করা হয়, ধরো 20-30 সেন্টিমিটারের একটা বেশ মোটা পুরু ডাল কেটে নেওয়া হয়, কেটে নিয়ে তারপরে সেটাকে ভিজে মাটিতে বা ভিজে বালিতে কিছুদিন রেখে দেওয়া হয়। দেওয়ার পরে দেখা যায় যে সেখান থেকে নতুন মূল বেরিয়ে এসেছে, ঠিক আছে। অনেক গাছের ক্ষেত্রেই করা হয়, গোলাপ না, তোমার আম, জাম, জবা, নানা গাছের ক্ষেত্রেই করা যায়। জাস্ট একটা ডাল কেটে নেওয়া হলো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে, তারপরে সেটাকে মাটিতে পুঁতে দিলেই তার থেকে মূল বেরোচ্ছে, এবং যে বায়বীয় অংশটা থাকছে ডালের, সেখান থেকে নতুন কাকিক মুকুল, নতুন শাখা প্রশাখা বেরোতে থাকছে। তো এই প্রসেসে তাহলে আমরা যে অঙ্গজজনন করছি, শাখা কেটে সেটার থেকে নতুন গাছ বানাচ্ছি, এটাকে আমরা বলবো কাটিং বা শাখা কলম, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেকেন্ড কি, গ্রাফটিং বা জোর কলম, জোর কলম বা গ্রাফটিং। গ্রাফটিং ব্যাপারটা কি, গ্রাফটিং ব্যাপারটা হচ্ছে যখন দুটো আলাদা উদ্ভিদের মধ্যে তোমরা জোর কলম বানাচ্ছ, ঠিক আছে। দুটো আলাদা উদ্ভিদের টিস্যুকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখে থাকবে অনেক সময় যে একই জবা গাছে দেখছো হয়তো একদিন লাল ফুল ফুটছে, একদিন সাদা হচ্ছে, একদিন হলুদ হচ্ছে, নানা রঙের ফুল ফুটছে, ঠিক আছে। তো সেটা কেন হয়, সেটা হয় হচ্ছে যে একই জবা গাছের সাথে যদি অনেক রকমের গাছের ডালকে জোর কলম করা হয়, তখন কিন্তু এরকম প্রসেসে ফুল ফুটতে পারে। একই গাছে নানা রকম ফুল, একই গাছে নানা রকম ফল, এরকম হতে পারে। তো জোর কলমে তাহলে কি করা হচ্ছে, বুঝতে পারলে যে জোর কলমে তার মানে দুটো উদ্ভিদ নেওয়া হচ্ছে। এই দুটো উদ্ভিদের একটাকে বলবো আমরা স্টক, একটাকে বলবো আমরা শিয়ন, ঠিক আছে। এবার এই যে দুটো উদ্ভিদ নেওয়া হচ্ছে, তারা একই প্রজাতির হতে পারে অথবা দুজনে একই গণের অন্তর্ভুক্ত কিন্তু বিভিন্ন প্রজাতির হতে পারে, ঠিক আছে। তো দেখো কিরকম ব্যাপার, যে এই যে আমি দুটো উদ্ভিদ নিলাম, এর মধ্যে কোনটাকে আমি স্টক বলবো, কোনটাকে আমি শিয়ন বলবো। যে উদ্ভিদটার মূলটাকে ইন্ট্যাক্ট রাখা হচ্ছে, ঠিক আছে, যে উদ্ভিদের মূল সমেত যে উদ্ভিদটা নেওয়া হচ্ছে সেটাকে আমরা বলবো স্টক। মনে করো এই নীল পেনটা হচ্ছে স্টক, তার মানে এর মূলটা ইন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে। এবার এই গাছটার যে ডালের সাথে আর একটা গাছে শুধু ডালকে জোড়া হবে, ঠিক আছে, এই গাছের মূলটা না থাকলেও চলবে, শুধু ডালটা হলেই চলবে, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে শিয়ন। তাহলে যে গাছের মূলটা ইন্ট্যাক্ট থাকবে তাকে আমরা বলবো রুট স্টক বা স্টক, এবং যে গাছের শুধু ডালটুকু নেওয়া হবে তাকে আমরা বলবো শিয়ন, ঠিক আছে। এবার দুটো গাছকে যখন জোর কলম করবে কিভাবে করবে, দুটো গাছকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্ট অবধি কেটে নিতে হয়, ঠিক আছে, সাইড থেকে ছেঁচে নিতে হয়। তো এমন ভাবে ছাঁচতে হয় যাতে এদের দুজনারই ক্যাম্বিয়াম পোর্শনটা বেরিয়ে আসে। ক্যাম্বিয়াম কি, তোমরা জানো যে যদি এটা একটা গাছের বা কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, তাহলে কি দেখা যায়, একদম বাইরে হচ্ছে তোমার বাহুর লেয়ারটা থাকবে, ঠিক আছে, তারপরে থাকবে হচ্ছে জাইলেমের লেয়ার, এই সাদাটা ধরো জাইলেমের লেয়ার, তারপরে এই যে আমি কালো লেয়ারটা আঁকছি এইটা হচ্ছে এর ক্যাম্বিয়াম লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এর ক্যাম্বিয়াম লেয়ার, ক্যাম্বিয়াম লেয়ার, এবং তার ভিতর দিকে থাকবে হচ্ছে ফ্লোয়েম থাকবে, ঠিক আছে, ফ্লোয়েম থাকবে, এবং জানো তোমরা মাঝখানে পিথ থাকে। তো এই যে এমন ভাবে কাটতে হবে যাতে এই ক্যাম্বিয়াম লেয়ারটা উন্মুক্ত হয়, এবং
আরেকটা যেটা নেওয়া হবে তারও যেন এখানে ক্যাম্বিয়াম লেয়ারটা উন্মুক্ত হয়, ঠিক আছে? তাহলে ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়ামের অ্যাকচুয়ালি জোড় কলম হবে। কেন ক্যাম্বিয়ামটাকে নেওয়া হয়? কারণ ক্যাম্বিয়ামটা হচ্ছে একটা আনডিফারেন্সিয়েটেড টিস্যু, মানে কি ক্যাম্বিয়ামের কাজ কোনো আগে থেকে নির্দিষ্ট থাকে না। তার মানে আমরা যে টিস্যুতে চাইবো ক্যাম্বিয়ামটাকে সেই টিস্যুতে কনভার্ট করাতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো এই জন্য জোর কলমে দুটো উদ্ভিদের, আলাদা উদ্ভিদের ক্যাম্বিয়ামের মধ্যে জোর করা হয়, ঠিক আছে, বা জুড়ে দেওয়া হয়। এবার এই জোর কলমে আমি বললাম দুটো উদ্ভিদ, একটা হচ্ছে যার মূল থাকবে তাকে আমরা বলবো রুট স্টক বা স্টক, এবং যার শুধু শাখাকে জোড়া হবে তাকে আমরা বলবো শিয়ন। এবার এই যে জোর কলম, এটা আবার দুরকম ভাবে হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে শিয়ন গ্রাফটিং আর একটা বাড গ্রাফটিং। শিয়ন গ্রাফটিং মানে হচ্ছে যেখানে দুটো উদ্ভিদেরই কাণ্ড, কাণ্ডটা নেওয়া হবে, আর বাড গ্রাফটিং হচ্ছে যেখানে স্টকের শুধুমাত্র কাণ্ড বা মূল পোর্শনটা থাকবে কিন্তু শিয়নের মুকুল নেওয়া হবে, ঠিক আছে? তো কি কি ভাবে শিয়ন গ্রাফটিং হতে পারে আমরা দেখে নিই। দেখো, শিয়ন গ্রাফটিং এর প্রথমেই হচ্ছে একটা গ্রাফটিং যেটাকে আমরা বলে থাকি হচ্ছে টাং গ্রাফটিং। টাং গ্রাফটিং এ কি করা হয়, এইটা যদি তোমার সবসময় বুঝতে পারছো রুট স্টকটা বা স্টকটা নিচের দিকে থাকবে, এটা যদি স্টক হয়, ঠিক আছে, স্টকটাকে এমন ভাবে কাটা হবে ঠিক সেই রকম ভাবেই কিন্তু তোমার শিয়নটাকেও কাটা হবে। এটা শিয়ন নীলটা, ঠিক আছে, এটা ধরো শিয়ন। তাহলে দুটোরই কাণ্ডকে এমন ভাবে কাটা হবে যাতে দুটোকে একসাথে জুড়ে দিতে সুবিধা হয়, ঠিক আছে? এরপর জুড়ে দিয়ে তারপরে সুতো দিয়ে পেঁচিয়ে দেওয়া হলো, এটাকে আমরা বলবো টাং গ্রাফটিং। টাং গ্রাফটিং, ঠিক আছে। এরপরে আসবো আমরা হচ্ছে সেকেন্ড গ্রাফটিং, যেটাকে বলা হয় হচ্ছে ওয়েজ গ্রাফটিং। ওয়েজ গ্রাফটিংটা কিরকম ব্যাপার, এরপরে তাহলে আমরা কি পড়বো? ওয়েজ গ্রাফটিং, ওয়েজ গ্রাফটিং। ওয়েজ গ্রাফটিংটা কেমন ব্যাপার, এখানে স্টকটাকে ভি এর মতো করে কাটা হবে, ঠিক আছে, এবং একই ভাবে যে শিয়ন থাকবে শিয়নটাকেও এরকম ভাবে ভি এর মতো করে কাটা হবে, ঠিক আছে? তো এটা হলো ওয়েজ গ্রাফটিং। তারপরে আরো একটা গ্রাফটিং হয়, সেটার নাম হচ্ছে ওয়েজ গ্রাফটিং এর পরে, তারপরে গ্রাফটিংটা হচ্ছে তোমার সাইড গ্রাফটিং। সাইড গ্রাফটিংটা কিরকম ব্যাপার, এখানে রুট স্টকটাকে এমন ভাবে কাটা হবে তার সাইডে কাটা হবে, ঠিক আছে, সাইডে এরকম ভাবে কেটে দেওয়া হলো, দিয়ে এই জায়গা দিয়ে তোমার শিয়নটাকে জুড়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তো এই ধরনের গ্রাফটিং কে আমরা বলবো সাইড গ্রাফটিং, যেহেতু সাইড থেকে কাটছি। আরো কি কি গ্রাফটিং হতে পারে, চতুর্থ গ্রাফটিং হচ্ছে ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিংটা কিরকম, ক্রাউন গ্রাফটিংটা একটু আলাদা রকমের। ক্রাউন গ্রাফটিং এ কি করা হয়, ক্রাউন গ্রাফটিং এ যে স্টকটা নেওয়া হয় সেটা অনেকটা মোটা হয়, ঠিক আছে, মানে এরকম ধরো মোটা একটা স্টক নেওয়া হয়েছে, মোটা স্টকের কোনো কোনো পোর্শনকে এরকম ভাবে কেটে দেওয়া হলো, এই জায়গাটাকে কাটা হলো, এই জায়গাটাকে কাটা হলো, ঠিক আছে, যাতে কি হবে মোটা স্টক নিলে কি হবে, সেখানে তুমি অনেকগুলো শিয়নকে লাগাতে পারবে। তারপরে এখান থেকে একটা সরু শিয়নকে লাগানো হলো, এখান থেকে একটা সরু শিয়নকে লাগানো হলো, ঠিক আছে, দুরকমের শিয়নকে তুমি এখানে লাগাতে পারছো। তো এই গ্রাফটিংটাকে আমরা বলবো ক্রাউন গ্রাফটিং। আরেকটা হয়, সেটার নাম হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং, ঠিক আছে। অ্যাপ্রোচ গ্রাফটিংটা কিরকম ব্যাপার, অ্যাপ্রোচ গ্রাফটিং হচ্ছে যেখানে তুমি স্টক এবং শিয়নের দুটোরই পরিপূর্ণ দুটো গাছ নিচ্ছ। ধরো এটা হচ্ছে তোমার স্টকের গাছ যেটা একটা টবের মধ্যে রয়েছে, এবার সেম ভাবে তুমি আরেকটা শিয়নের গাছ নিলে যেটাও এরকম সম্পূর্ণ গাছ, ঠিক আছে, সম্পূর্ণ গাছ। এবারে কি করা হলো, এই তোমার স্টক আর শিয়নের এই পোর্শন দুটোকে কাটা হয়েছে, ঠিক আছে, কেটে তাতে ক্যাম্বিয়াম পোর্শনটাকে জুড়ে দেওয়া হয়েছে এই জায়গাটা, তারপরে এখানে তোমার সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কিছুদিন পরে এরকম করে দেওয়ার পরে ওর উপর থেকে অল্প অল্প করে অক্সিন হরমোন ছেটানো হয়েছে যাতে ওই জায়গাটা তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে, জুড়ে যায় এবং বৃদ্ধি ঘটে। কিছুদিন পরে যখন জায়গাটা জুড়ে যাবে তখন জাস্ট তুমি শিয়নের এই পোর্শনটাকে কেটে দেবে। তাহলে এখন কি হলো, শিয়নটা আলাদা হয়ে গেল, স্টক আর শিয়ন সমেত যে জোর কলম গাছ সেটা আলাদা হয়ে গেল, সেটা আবার নিজের মতো করে বাড়তে পারবে। তাহলে এই ধরনের গ্রাফটিং কে আমরা বলবো অ্যাপ্রোচ গ্রাফটিং। তাহলে এই পাঁচটাই, টাং, ক্রাউন, ওয়েজ, সাইড আর অ্যাপ্রোচ গ্রাফটিং, এগুলো সবই হচ্ছে শিয়ন গ্রাফটিং এর প্রকারভেদ। আর একটা গ্রাফটিং কি বলেছি আমি, বাড গ্রাফটিং। বাড গ্রাফটিং ব্যাপারটা কি, যেখানে আমরা শুধুমাত্র স্টকের ডাল নেব বা শাখা নেব বা মূল সমেত উদ্ভিদ নেব,
কিন্তু শিয়নের শুধুমাত্র মুকুল নেব, সেটাকে আমরা বলবো বার্ড গ্রাফটিং। মুকুল বা বার্ড নেওয়া হচ্ছে বলে বার্ড গ্রাফটিং। তো বার্ড গ্রাফটিং এর কি করা হয় দেখো, ধরো এটা যদি তোমার স্টকের কাণ্ড হয়, ঠিক আছে, এই কাণ্ডটাতে তোমার টি এর মতো একটা গর্ত করা হয়, কাটা হয়, ঠিক আছে, টি এর মতো একটা গর্ত বা ইনসিশন তৈরি করা হলো। এই টি এর মতো যে ইনসিশন তৈরি করা হলো, মানে এই জায়গার ক্যাম্বিয়ামটা উন্মুক্ত হলো, এর মধ্যে কি করা হবে, শিয়নের যে মুকুলটা রয়েছে বা বার্ড রয়েছে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে তারপরে এই পুরো জায়গাটাকে সুতো দিয়ে এরকম এরকম করে বেঁধে দেওয়া হয়। কিছুদিন পরে শিয়নের টিস্যু এবং আমাদের স্টকের টিস্যু দুটো একসাথে মিলে যাবে এবং তখন জোর কলমটা তৈরি হয়ে যাবে। তাহলে এই ধরনের গ্রাফটিংকে আমরা বলবো বার্ড গ্রাফটিং, ঠিক আছে, যেখানে শিয়নের কোন রকম ডাল বা শাখা নেওয়া হলো না, বার্ড বা মুকুল নেওয়া হলো। বুঝেছ? তো একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে কি দরকার ছিল গ্রাফটিং করে দুটো ভিন্ন ধরনের উদ্ভিদকে, ভিন্ন না মানে ভিন্ন প্রজাতির হতে পারে বা একই প্রজাতির উদ্ভিদকে জুড়ে দেওয়ার কি প্রয়োজন পড়লো। দেখো একটা উদাহরণ দিই তোমাদের, অ্যাভোকাডো তোমরা জানো একটা খুব দামি ফল। এবার অ্যাভোকাডো দু রকম গাছ হয়, ঠিক আছে, যে অ্যাভোকাডো গাছে ফল খুব ভালো হয় সেই অ্যাভোকাডো গাছটা নিজে খুব একটা ভালো হয় না, মানে রুট সিস্টেম মূলটা খুব একটা ভালো হয় না, ফলে কি হচ্ছে ফলটা খুব ভালো হচ্ছে কারণ পুরো এনার্জিটাই সে ফল তৈরির জন্য, ভালো ফল তৈরির জন্য দিয়ে দিচ্ছে, কিন্তু তার ফলে কি হচ্ছে গাছটা নিজে দুর্বল থেকে যাচ্ছে, ফলে তার রোগ পোকা আক্রমণের চান্স অনেক বেশি। তো যারা ধরো অ্যাভোকাডো চাষ করে, ঠিক আছে, তারা দেখলো এভাবে অ্যাভোকাডো চাষ করলে তো বেশি ভালো ফল পাওয়া যাবে না, ঠিক আছে, কারণ গাছটাই যদি ভালো না হয়। তখন দেখা হলো যে কিভাবে ফলটাকেও ভালো রাখা যাবে, গাছটাও ভালো হবে। তখন আরেক ধরনের অ্যাভোকাডোর গাছ দেখা গেল যাদের ফল কিন্তু অতটা ভালো হয় না খেতে, কিন্তু গাছ খুব সুস্থ সবল হয়, ঠিক আছে। তো তখন স্টক হিসেবে দ্বিতীয় অ্যাভোকাডো গাছটা নেওয়া হলো যার ফল ভালো নয় কিন্তু গাছ সুস্থ সবল, আর শিয়ন হিসেবে প্রথম অ্যাভোকাডো গাছটা নেওয়া হলো যার ফল ভালো কিন্তু গাছ সুস্থ সবল নয়। তারপরে দুটোর মধ্যে জোর কলম করা হলো এবং তারপরে যে গাছটা তৈরি হলো জোর কলমের পরে, তার যেমন গাছটাও সুস্থ সবল হলো তেমনি ফলের স্বাদও অনেক ভালো হলো। তাই এইভাবে একটা ইকোনমিক উন্নতি করা হলো এই অ্যাভোকাডো চাষের ক্ষেত্রে, ঠিক আছে। তো জোর কলম এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসবো আমরা তৃতীয় প্রকারের কৃত্রিম অঙ্গজ জনন, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন ব্যাপারটা কি, এখানে কি করা হয়, এখানে তোমার এমন যেসব উদ্ভিদ এরকম জোর কলম বা শাখা কলম করে যাদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন অঙ্গজ জনন করানো যায় না, তাদেরকে কি করা হয়, তাদেরকে একটা কলা কর্ষণ বা কালচার মিডিয়ামে, কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়ামে টিস্যু কালচার করা হয় বা কলা কর্ষণ করা হয়। কালচার মিডিয়াম জিনিসটাকে, কালচার মিডিয়াম হচ্ছে এমন একটা মিডিয়াম যাতে গাছের খাবার থাকবে, ঠিক আছে, যেমন ধরো সুক্রোজ, গাছের পরিপোষক খাবার যা যা লাগে সেগুলো থাকবে, প্লাস কিছু হরমোন থাকবে, অক্সিন, সাইটোকাইনিন এই সমস্ত। এবং ধরো এরকম একটা টেস্ট টিউব নেওয়া হয়, ঠিক আছে, টেস্ট টিউব নিয়ে তার মধ্যে কি করা হলো, এই টেস্ট টিউবটার মধ্যে এরকম এই নিচে ধরো এইভাবে তোমার কালচার মিডিয়া বা কর্ষণ মাধ্যম দিয়ে দেওয়া হলো, যার মধ্যে গাছের সমস্ত খাবার ফাবার রয়েছে। এবারে যে গাছটাকে, উদ্ভিদটাকে তুমি বাড়াতে চাও এইভাবে মাইক্রো প্রোপাগেশন করে, তার কোন কলা, কলার খণ্ডাংশ বা কোষ নেওয়া হলো, নিয়ে এর মধ্যে ইমপ্ল্যান্ট করে দেওয়া হলো, ঠিক আছে। কিছুদিন পরেই কি হবে, সেই কলার খণ্ডাংশ বা কোষ সেটা এখান থেকে খাদ্য গ্রহণ করে ধীরে ধীরে কোষ বিভাজন করবে, কোষ বিভাজন করে আরো একটু বড় হবে, ঠিক আছে, আরো অনেকগুলো কোষ নিয়ে তৈরি হবে সেল ডিভিশন করে। তো সেই সময় এটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। ক্যালাসটা আরো কোষ বিভাজন করে আরো একটু বড় হবে যখন, তখন তাকে আমরা বলবো হচ্ছে এমব্রয়েড, ঠিক আছে। এমব্রয়েডটা থেকে আলটিমেটলি গিয়ে ছোট ছোট চারা গাছ বা প্ল্যান্টলেট তৈরি হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে কি হবে, অনেক ছোট ছোট চারা গাছ তৈরি হবে। তারপরে জাস্ট এই চারা গাছগুলোকে নিয়ে আলাদা আলাদা টবে বসিয়ে দিলে সেখান থেকে নতুন গাছ হয়ে যাবে, ঠিক আছে।
তো এই পদ্ধতিতে তার মানে বুঝতে পারছো খুব দ্রুত খুব অল্প সামান্য কলাকোষ নিয়ে থেকে অনেকগুলো চারাগাছ তুমি বানাতে পারছো, ঠিক আছে? এবং পুরো প্রসেসটা যখন হবে তখন এই মুখে একটা তুলো দেওয়া থাকবে, ঠিক আছে? এবং এই যে কর্ষণ মাধ্যম সেটার মধ্যে থাকবে হচ্ছে তোমার আগার থাকবে, ঠিক আছে, যাতে গাছগুলো একটা সাপোর্ট পায়। এজন্য তো এই পদ্ধতিতে সাধারণত অর্কিড জাতীয় গাছ এদেরকে মাইক্রো প্রোপাগেশন করে বাড়ানো হয়। তাহলে এই তিন রকম হচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তারের প্রকারভেদ, ঠিক আছে, কি কিভাবে হতে পারে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেই জিনিসটা হচ্ছে জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে জনুক্রম। জনুক্রম ব্যাপারটা কি? জনুক্রম হলো, তোমরা জানো উদ্ভিদের দুরকম জনু বা জেনারেশন হতে পারে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড জনু, মানে যখন নিউক্লিয়াসের মধ্যে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে, এবং আরেকটি হচ্ছে ডিপ্লয়েড জনু, যখন নিউক্লিয়াসের মধ্যে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। তো হ্যাপ্লয়েড জনুকে বলা হয়, হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জেনারেশন, তাকে বলা হয় লিঙ্গধর জনু, ঠিক আছে, লিঙ্গধর জনু। আর টু এন সংখ্যক বা ডিপ্লয়েড জনুকে বলা হয় হচ্ছে রেণুধর জনু, ঠিক আছে, রেণুধর জনু। এই যে দুটো জনু রেণুধর এবং লিঙ্গধর জনু পর্যায়ক্রমে তোমার আবর্তন করতে থাকে, এবং এই আবর্তন করাটাকে বলা হয় হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন বা জনুক্রম, ঠিক আছে? বুঝতেই পারছো যে টু এন বা রেণুধর জনু যেটা, ডিপ্লয়েড জনু বা রেণুধর জনুটার কি হবে, রেণুধর জনুর মিওসিস হবে। মিওসিস হলে তার থেকে কি তৈরি হবে, মিওসিস হলে তার থেকে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট লিঙ্গধর জনু তৈরি হবে। আবার দুটো লিঙ্গধর জনু, ঠিক আছে, মানে তোমার ডিম্বাণু শুক্রাণু, এদের মধ্যে যখন আবার ডিম্বাণু শুক্রাণু এদের মধ্যে যখন আবার মিলন হবে, মিলন হয়ে মানে মিলন মানে নিষেক হবে, তখন তার থেকে আবার কি হবে, তার থেকে আবার রেণুধর জনু তৈরি হয়ে যাবে, ঠিক আছে, জাইগোট হবে এখানে, তার থেকে আবার রেণুধর জনু তৈরি হবে। তাহলে মাঝখানে জাইগোট হবে, জাইগোটটাও টু এ, সেখান থেকে আবার রেণুধর জনু তৈরি হবে। তাহলে রেণুধর জনুর মিওসিস হয়ে লিঙ্গধর জনু তৈরি হয়, আবার দুটো লিঙ্গধর জনু মানে ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে জাইগোট যেটা একটা রেণুধর জনু তৈরি হবে, এবং সেখান থেকে আলটিমেটলি গিয়ে পরিণত রেণুধর জনু তৈরি হয়। তো এই যে জনুক্রম এটা খুব ভালো দেখা যায় হচ্ছে ফার্নের ক্ষেত্রে। তো চলো আমরা ফার্নের জনুক্রমটা বোঝার চেষ্টা করি। তো দেখো ফার্নের জনুক্রম কিভাবে হয়, দেখো তোমরা জানো যেরকম ফার্ন তোমরা দেখে থাকো, ঠিক আছে, ফার্নের তোমরা অ্যাকচুয়ালি যেটা দেখো সেটা হচ্ছে ফার্নের রেণুধর দেহ, ঠিক আছে, ফার্নের পাতা মনে করো এরকম। তো এটা হচ্ছে ফার্নের রেণুধর দেহ, ঠিক আছে, মানে এতে টু এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে ওর নিউক্লিয়াসে। এবার এই ফার্নের যে পাতা তার নিচের দিকে অনেক ছোট ছোট গোল গোল সোরাস দেখা যায়, তোমরা পড়েছো ছোট ছোট গোল গোল সোরাস দেখা যায়। এই সোরাস যেগুলো, এই সোরাস গুলোকে কি বলা হয়, সোরাস গুলোকে বলা হয় হচ্ছে এর রেণুস্থলী, ঠিক আছে। এই সোরাস বা রেণুস্থলীর মধ্যে কি থাকে, রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ থাকে। এই রেণু মাতৃকোষ, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষ যেটা অবশ্যই এখন টু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সেটার কি হবে, সেটার এবার মিওসিস হবে। মিওসিস হয়ে সে কি তৈরি করবে, সে তৈরি করবে রেণু। রেণু যেই হয়ে গেল সে তখন এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে গেল, ঠিক আছে, রেণু হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই রেণু থেকে এরপরে কি তৈরি হবে, লিঙ্গধর জনু বা প্রোথ্যালাস, ঠিক আছে, প্রোথ্যালাস তৈরি হবে। প্রোথ্যালাসটাও তাহলে কি, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মানে হ্যাপ্লয়েড জনু। এই প্রোথ্যালাস হচ্ছে একটা সহবাসী উদ্ভিদ, যার মধ্যে যেরকম ডিম্বাণুও আছে শুক্রাণুও আছে। ডিম্বাণুরা থাকে হচ্ছে তোমার স্ত্রীধানির মধ্যে, শুক্রাণুরা থাকবে পুংধানির মধ্যে। তাহলে প্রোথ্যালাসে স্ত্রীধানিতে কি আছে, স্ত্রীধানিতে আছে ডিম্বাণু, সেটাও হচ্ছে তোমার এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এবং পুংধানিতে আছে
পুংধানীতে আছে শুক্রাণু, ঠিক আছে, শুক্রাণু যেটাও তোমার এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এবার ডিম্বাণু আর শুক্রাণু এদের মধ্যে কি হবে, এদের মধ্যে নিষেক হবে বা ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হলে তার থেকে কি তৈরি হবে, তার থেকে জাইগোট তৈরি হবে। জাইগোট তাহলে কি হলো, এখন টু এন হয়ে গেল, মানে আবার রেণুধর দেহতে ফিরে আসছে। এই জাইগোট তারপরে বিভাজিত হয়ে আরো পরিণত হয়ে তৈরি করবে হচ্ছে অপরিণত রেণুধর দেহ, ঠিক আছে, অপরিণত রেণুধর দেহ যেটাও টু এন, এবং তার থেকে আলটিমেটলি গিয়ে পরিণত রেণুধর দেহ তৈরি হবে, ঠিক আছে, যেটা তো টু এন অবশ্যই। তার মানে তুমি বুঝতে পারছো এই জাইগোট থেকে আপ টু রেণু মাতৃকোষ, ঠিক আছে, জাইগোট থেকে আপ টু রেণু মাতৃকোষ মিওসিস হওয়ার আগে অবধি এই জায়গাটা হচ্ছে আমাদের রেণুধর দেহ, ঠিক আছে, রেণুধর দেহ। রেণুধর দেহ মানে কি, তার মানে বা রেণুধর জনু সেখানে থাকবে হচ্ছে, তার মানে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। রেণু তৈরি হয়ে যাওয়ার পর থেকে আপ টু এই শুক্রাণু ডিম্বাণু অবধি, মানে নিষেক হওয়ার আগে অবধি, তারপরে আমরা এখান থেকে কাটিংটা এইভাবে আঁকতে পারি, ঠিক আছে, নিষেক হবার আগে অবধি রেণু থেকে ডিম্বাণু শুক্রাণু অবধি হচ্ছে লিঙ্গধর জনু, ঠিক আছে, লিঙ্গধর জনু মানে যেখানে এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে বুঝতে পারছো এখানে রেণুধর এবং লিঙ্গধর জনুর পর্যায়ক্রমে একটা সাইক্লিক আবর্তন হচ্ছে, এবং এটাকেই আমরা বলবো হচ্ছে জনুক্রম, ঠিক আছে। তাহলে আশা করি আজকের পড়ানো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং এরপরে তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাও সেটাও জানাতে পারো। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পেতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।